এটা যে চাঁদপুর ইলিশ আমরা কিভাবে বুঝব একটু বুঝিয়ে বলেন। এই কালারটা দেখলে চিনতে পারবেন, রূপালী কালার, রূপালী কালারটা থাকবে। আচ্ছা, আর ঘাটটা? ঘাটটা থাকবে মোটা। ঘাটটা থাকবে মোটা, তাহলে চাঁদপুর ইলিশ না? জি, খুবই সুন্দর তাজা ইলিশ। দর্শক, এই মুহূর্তে আমি আছি চাঁদপুর ইলিশের ঘাটে। দর্শক, আজ আপনাদেরকে এই চাঁদপুর ঘাট থেকে ইলিশের আপডেটটা দিব। দর্শক, আপনারা যারা এই চাঁদপুর ঘাট থেকে একদম তাজা ইলিশ নিতে চাচ্ছেন, চাঁদপুরের ইলিশ নিতে চাচ্ছেন, তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে নিতে পারবেন। তো দর্শক, শুরুতে আমরা আমাদের এই ব্যবসায়ী ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনার নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে হুমায়ুন আহমেদ। আচ্ছা, বর্তমান ইলিশের আমদানি কেমন একটু বলেন তো ভাই। বর্তমান ইলিশের আমদানি বলতে গেলে খুবই কম। কারণ কি? কারণ হচ্ছে এখন ভাই ইলিশের মৌসুম, কিন্তু এখন ইলিশ নাই। আমার মনে হয় যে আমি যত বছর ধরে এখানে আছি এরকম মৌসুম কখনো দেখিনি। ফার্স্ট মানে ঈদের পরপর এত মাছ কম, এত কম। মৌসুম কি অলরেডি শুরু হয়ে গেছে? হ্যাঁ, মৌসুম অলরেডি শুরু হয়ে গেছে, এখন মাছ নাই। মৌসুমের শুরুতেও মাছ নেই। আমরা তো দেখতেছি পুরা ফাঁকা, কোনো মাছে নেই। জি, আজকে যাই কিছু মাছ আছে। জি, আজকে আরো বেশি আসছে আপনার, আমার মনে হচ্ছে আগামীকাল থেকে বা আগের থেকে। এখন খুবই মাছ কম, মানে এত কম, যদি অল্প কিছু মাছ আসে কিনতে গেলে প্রচুর দাম হয়ে যায়, প্রচুর দাম হয়ে যায়। হ্যাঁ, কিন্তু অলরেডি এখন থেকে মৌসুম শুরু, এখন থেকে মৌসুম শুরু, তিন মাসের মৌসুম। জি, এটা হচ্ছে আপনার আজকে তিন মাস ওভারে 10 দিন চলতেছে, মানে তিন মাসের যে মৌসুমটা 10 দিন চলতেছে, তাও 10 দিন চলে গেছে। জি, কিন্তু এখনো ওরকম ভাবে মাছ পাওয়া যাচ্ছে না। জি, আচ্ছা, আমরা দেখতেছি এখানে বিশাল একটা পাঙ্গাস। জি জি জি। আচ্ছা, পাঙ্গাসটা কেমনে কি বা দামে বিক্রি করেন একটু বলেন। এটা হচ্ছে 10 কেজি প্লাস ওজনে। একটু এদিকে আসো। হ্যাঁ, এটা হচ্ছে 10 কেজি প্লাস ওজনে, অরিজিনাল পিওর পাঙ্গাস, একদম তাজা পাঙ্গাস, একদম তাজা পাঙ্গাস। এটা ওয়েট হবে কয় কেজি? এটা 10 কেজি প্লাস। এটা কি নদীর পাঙ্গাস? জি, এটা নদীর পাঙ্গাস 100% 100% নদীর পাঙ্গাস। এটা 10 কেজি ওয়েট হবে। এটা কেজি হিসাবে বিক্রি করেন? জি, এটা কেজি হিসাবে বিক্রি করি। কেজি কত বিক্রি করেন? এটা হচ্ছে আপনার 1000 টাকা কেজি বিক্রি করি আমরা। 1000 টাকা কেজি যদি বিক্রি করেন তাহলে পুরো ওটার দাম আসতেছে কেমন? যদি 10 কেজি হয় তাহলে 10000 টাকা আসছে। 10000 টাকা আসে নদীর পাঙ্গাসের কি এত দাম? জি, নদীর পাঙ্গাস অ্যাভেলেবল না, এটা হচ্ছে আপনার সিজন অনুযায়ী। শীতকালীন একটু বেশি পড়ে, এখন আল্লাহর রহমতে এখন একটু পড়তেছে, তাই এখন দাম কম। অন্য সময় আমরা এগুলো 1300-1400 টাকা কেজি বিক্রি করছি। এখন বলতেছেন এই পাঙ্গাসটার দাম কমে আছে? জি, কমে আছে, কমে আছে 1000 টাকা কেজি। জি, আচ্ছা, তারপর আমরা একটু ইলিশের আপডেটটা জানি। জি, আমরা বড়টার দামটা একটু পরে জানি, একটু এদিকে আসেন। দর্শক, আমরা ওনাদের ভিজিটিং কার্ড শো করে দিব, আপনারা সরাসরি এই চাঁদপুরের ঘাট থেকে একদম তাজা ইলিশগুলো আপনারা নিতে পারবেন। আচ্ছা, কারেন্ট চলে গেছে মনে হয়। আচ্ছা বলেন তো, এটার ওয়েট কেমন হবে? এটা হচ্ছে ভাই 800-900 গ্রাম সাইজ। 800-900 গ্রাম সাইজ? জি। এটা কি আপনাদের এই চাঁদপুরের ইলিশটা? জি, একদম পিওর, ধরে দেখেন একদম তাজা, একদম তাজা। জি, আচ্ছা, একদম টাইট তাজা। জি, মানে আপনারা চাঁদপুর ইলিশে তেমন বরফ দেওয়া লাগে না? না, বততর বরফ। এটা হচ্ছে গাদা মনে হয়, পুষ্ট মাছ। আচ্ছা আচ্ছা, এটা যে চাঁদপুর ইলিশ আমরা কিভাবে বুঝব একটু বুঝিয়ে বলেন। এই কালারটা দেখলে চিনতে পারবেন, রূপালি কালার, রূপালি কালারটা থাকবে। আচ্ছা, আর ঘাটটা? ঘাটটা থাকবে মোটা। ঘাটটা থাকবে মোটা, তাহলে চাঁদপুর ইলিশ না? জি, খুবই সুন্দর তাজা ইলিশ। ওয়েট বলছেন কত? 800-900 গ্রাম। 800-900 গ্রাম ওজন ইলিশ। এগুলো কি আজকে নিছেন আপনারা? জি, এটা আজকে সকাল 11টা থেকে কিনছেন। সকাল 11টা থেকে এই ঘাট থেকে কিনে নেন আপনারা? জি, তারপরে খুচরা বিক্রি করেন? মূলত যারা নিলামে ইলিশগুলো বিক্রি করে তারা তো মানে মন ছাড়া বিক্রি করে না। জি, আপনারা মন কিনে আনেন? জি। আর আপনাদের কাছ থেকেই যারা খুচরা নিতে চান, যারা 5 কেজি 10 কেজি আপনাদের কাছ থেকে নেয়? জি, তারা নিতে পারবে। আর যারা এক মন নেয় তারা নিলামে কিনতে পারবে? জি, কারণ তারা নিলামে কিনতে পারবে, যদি আমাদের মাধ্যমে কিনে আমরাও কিনে দিতে পারি। আপনারাও কিনে দিতে পারবে? জি, বরং তারা জিতবে, জিতবে। আর যারা 5 কেজি 10 কেজি 20 কেজি তাহলে আপনাদের কাছ থেকে নিতে পারবে? জি, আমরা এখানে মাছ বিক্রি করি, আমরা জানি কোন মাছটা কোন রেটে যায়। উনি হঠাৎ আসলো, হঠাৎ দাম বললো, তাহলে হবে না তো। আমরা, জি, আমরা কিনে দিতে পারি, সমস্যা নেই, আমরা লাভ তত না নিব না। যদি উনি কিনে দিতে, ওনারাই কিনে দিতে বলে আমরা দিব ইনশাল্লাহ। উনি খুশি হয়ে যা দেয় আমাদের, যা দেয়। জি, জিতবে, ওনারা জিতবে ইনশাল্লাহ, 100% জিতবে। আর 10 কেজি 5 কেজি 20 কেজি আপনাদের কাছ থেকে নিতে পারবে? জি, এটা আমাদের থেকে নিতে পারবে। এখন এটার দামটা একটু বলেন বিসমিল্লাহ করে। এটা রাখা যাবে হচ্ছে আপনার 1800 টাকা কেজি, এখন এখনকার বাজারে 1800 টাকা কেজি। জি, এটা হচ্ছে আমাদের এখানে একটা একদম পিওর চাঁদপুরের মাছ। এত দাম এখন ইলিশে? এত দাম ভাই, আমরা তো দাম বলতেই ভয় পাই, তারপরে আমাদের কিনতে বিক্রি করতে হয়, আমাদের তো সংসার আছে, এই জন্য আমরা এত দামে মাছ বিক্রি করি বা কিনি। আমার দামটা একটু বলেন, আমার তো ভয় লাগছে। এটা হচ্ছে 1800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এখন। এটা 1800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মৌসুমের সময় কেমন দামে এটা বিক্রি? মৌসুমের সময় এটা 900-1000 টাকা। 900-1000 টাকা এখন বর্তমানে ইলিশ নাই, এই জন্য সোনার দামে ইলিশ বিক্রি হচ্ছে। জি জি জি। এখন কি এটা ফিক্সড 1800? হ্যাঁ, এটা ফিক্সড 1800। আর কিছু কি কমানো যায় না? কিছু কমানো যায়, যদি আপনার 10 কেজি 20 কেজি নেয় তাহলে আমরা কিছুটা সেক্রিফাইস করে দিই।
10 কেজি নিলে কি 50 টাকা কম দেওয়া যাবে? হ্যাঁ কম দেওয়া যাবে। তাহলে কত? তাহলে 1750। 1750 টাকায় দর্শক আপনারা এই ইলিশগুলা নিতে পারবেন পার কেজি। আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আজকে এই দাম আছে, কালকে হয়তো আর একটু কমতে পারে, বাড়তে পারে, সব সময় এক রেট থাকে না। না, এটা হচ্ছে কাঁচামালের বাজার। আজকে আপনার 1750, কালকে মনে আছে আপনি 1600 নামতে পারে, আর 1850 আসতে পারে। এটা হচ্ছে আজকের বাজারের আপডেট দিচ্ছি, কালকের বাজারের আপডেট দিচ্ছি। এখন সামনেতে কমার আশা বেশি, কিন্তু ভাগ্য খারাপ হলে বাড়তেও পারে। জি, সামনে আমরা এখনই যেই মাছ, এখন যে দাম, এই দামে কখনো মাছ বিক্রি করিও নাই আর আমরা কিনিও নাই। এখন মাছ বেশি দাম, এখন অনেক বেশি ভাই, শুধু বেশি না, শীতকাল থেকে বেশি। এখন এই যে এত বেশি দামে বিক্রি করেন, এতে কি আপনারা খুশি না? আপনারা আমরা তো ভাই খুশি না, কারণ আমাদের বড় বড় অর্ডার হতেছে, আমরা ওগুলো দিতে পারতেছি না। এখন আমাদের বড় বড় অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমরা সব সময় আশায় থাকি যে সিজন আসবে, দাম কমবে, বড় বড় অর্ডার দিয়ে আমরা কিছুটা টাকা আয় করতে পারবো। মানে মাছ যত সস্তা হবে তত আপনাদের সেল বেশি হবে। হ্যাঁ, তত সেল বেশি হবে। সেল বেশি হলে লাভ তো অবশ্যই বেশি হবে, অবশ্যই হবে। আচ্ছা, এখানে এবার আমরা বিশাল বড় বড় দেখতেছি ইলিশ। এটা তো মানে 1.5 কেজির উপরে নাকি? এটা হচ্ছে 1 কেজি 400 500 300 সবটি লাল হয় না, কিছু আবার কালো হয়, কিন্তু যদি মাছ ভালো হয় তাহলে দেখে দিতে হবে আমাদের। কাঁচা কালার সমস্যা নেই, তাজা হলে কোনো সমস্যা নেই। না না না, কিন্তু মাটিয়ালা আর লাল এতে কোনো সমস্যা নেই। মাছ খায় হচ্ছে বালু, বালু কোনটাতে বালু থাকে কোনটাতে থাকে না, কোনটাতে থাকে না, কিন্তু এই মাটি আর লাল এতে কোনো সমস্যা নেই। এতে কোনো সমস্যা নেই, মাছটা ফ্রেশ থাকে। রঙের মাছের কাঁচাটা লাল হয়, শুধু চাঁদপুরেরটা না, সব জায়গার মাছের কাঁচাই লাল হয়। তাই সবই তো মাছ, ওটা হচ্ছে নোনা ইলিশ, এটা হচ্ছে মিঠা পানির ইলিশ। আমাদেরটা আমাদেরটা স্বাদ বেশি, কাঁচাও লাল। চাঁদপুর ইলিশটা কি মিঠা পানির ইলিশ? জি, এটা মিঠা পানির। এই জন্য মানে এই এটা কালারটা সুন্দর আসে, এই জন্য মানে সবচেয়ে চাঁদপুর ইলিশটা স্বাদ বেশি। জি জি, সব সময়। আচ্ছা, এটা এখন কত কেজি বিক্রি করতেছেন? এটা বিক্রি করছে আজকে হচ্ছে 2400 টাকা কেজি। আজকে হচ্ছে 2400 টাকা কেজি, তাও মানে 1 কেজি 400-500 গ্রাম ওজন ইলিশ। 1 কেজি 300-400-500, 1 কেজি 300-400-500 মিলানো আছে। জি, 2400 টাকা কেজি। তাহলে একটার দাম আসতেছে কত ভাই? একটার দাম আসতেছে কত? এই মাছটা ওজন দিয়ে দেখতে হবে, এদিকে। আচ্ছা, ওজন দিয়ে একটু দেখো। সাই সাগর ভাই, এখন কথা হচ্ছে যত দাম বেশি হয় ততই পাবলিক নিতে চাচ্ছে না, যাদের বেশি প্রয়োজন। জি, যাদের প্রয়োজন তারাই নিচ্ছে, তারাই নিচ্ছে। এখন সবার জন্য ইলিশ মাছ না, সবার জন্য ইলিশ মাছ। ইলিশ মাছ হয়ে গেছে সোনার হরি, আপনারা যাদের টাকা আছে তারা খেতে পারে। আপনারা এখন খাইতে পারেন এই 2-1 মাসে ইলিশ মাছ। ভাই, আমরা তো এই 3 মাসের মধ্যে মানে ইলিশ মাছ তো দূর কথা, মানে ইলিশ মাছের গ্রামও আমরা বলতে পারবো না কিরকম। আচ্ছা, যাই হোক, বসেন দর্শক। আমরা ওনাদের যে ভিজিটিং কার্ডটা, এটা আমরা শুরু করে দিচ্ছি। আপনারা এই ভিজিটিং কার্ডের নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে এই তাজা খাঁটি ইলিশগুলো নিতে পারবেন। এই 3টা নাম্বার আছে, 3টা নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। তো দর্শক, সম্পূর্ণ কেনাকাটা এবং মাছের মান ভালো করে যাচাই বাছাই করে আপনারা নেবেন, আর আর্থিক লেনদেন বা অন্য কোনো ইস্যুতে সত্যের সন্ধান বাংলা দেয় না। আপনাদের সুবিধার্থে আমরা ব্যবসায়ীদের সন্ধান দিয়ে থাকি, যেন আপনারা ভালো মাছগুলো নিতে পারেন এবং চাঁদপুরের তাজা ইলিশগুলো নিতে পারেন।